আজ শোনাবো। এতক্ষণ যে ছবিগুলো দেখলেন সেগুলো আমার সংগ্রহের কিছু মডেল কার। কেমন আছেন বন্ধুরা? আজ আবার নিয়ে এলাম ভালোবাসার আরেকটি গল্প। আজকে একটু উপহার পেয়েছি, আজকে যার কাছ থেকে উপহার পেয়েছি তিনি আমার খুবই একজন কাছের মানুষ এবং আমার খুবই একজন প্রিয় মানুষ। তিনি হচ্ছেন রুমি ভাই। রুমি ভাই আমাকে দিয়েছেন ভক্সওয়াগন বিটল 1967। খুব সুন্দর একটি কার, দেখতে পাচ্ছেন। আর আরেকটি হচ্ছে স্টার ওয়ারের পার্টিজান শিপস রোগ ওয়ান, খুবই দারুণ। এই মডেল কার দুটো নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে রুমি ভাইয়ের পরিচয় একটুখানি সংক্ষেপে দিয়ে নিই। রুমি ভাই একজন ফিলাটেলিস্ট অর্থাৎ ডাক টিকিট সংগ্রাহক এবং গবেষক। রুমি ভাই সায়েন্স ফিকশন নিয়ে লেখেন, রুমি ভাই অত্যন্ত ভালো অনুবাদ করেন এবং রুমি ভাই একজন ডিজাইনার। ফিলাটেলি নিয়ে রুমি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং রুমি ভাইদের একটি ক্লাব আছে যার নাম ফিলাটেলিক সোসাইটি অফ বাংলাদেশ, সংক্ষেপে পিএসবি। রুমি ভাই পিএসবির সাধারণ সম্পাদক। আপনারা হয়তো শুনে অবাক হবেন, এই মডেল কারগুলো বাচ্চাদের জন্য করা হলেও বড়রাই কিন্তু এগুলো কালেকশন করে বেশি। যেমন এই মডেল কারটার বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে ম্যাট পলিশ করা। আমার কাছে আর একটা আছে, ওটা অবশ্য একটু গ্লসি পেন্ট, কিন্তু এটা আমার খুব ভালো লাগে, এই ম্যাট পলিশটা কিংবা ম্যাট ফিনিশিংটা। আর স্টার ওয়ারের মূলত অনেকগুলো সিরিজ বের হয়েছে, তার মধ্যে এটি একটি। স্টার ওয়ারের পুরো কালেকশনটা আমার নেই অবশ্য, এগুলো কালেকশন করতে কিছুটা সময় লাগবে। রুমি ভাইয়ের সম্ভবত এটা ডাবল ছিল, রুমি ভাই আমাকে দিয়েছে। রুমি ভাইও মোটামুটি মডেল কার কালেকশন করেন। ভক্সওয়াগন কোম্পানি এবং এর নামের পেছনে মূল ধারণাটি হচ্ছে একটি জনগণের গাড়ি, একটি সাশ্রয়ী মূল্যের গাড়ি যা সাধারণ মানুষের জন্য যথেষ্ট ব্যবহারিক। জার্মান ভাষায় আক্ষরিক অর্থে জনগণের গাড়ি এটি উচ্চারিত হয় ফক্স ওয়েগেন এভাবে। ভক্সওয়াগন তৈরির আইডিয়াটি ছিল অ্যাডলফ হিটলারের এবং ডিজাইনটি করেছিলেন ফার্দিনান্দ পোর্শে, যিনি বিখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি পোর্শেরও প্রতিষ্ঠাতা ছিলেন। 1967 সালের আগেও বিটল তৈরি হয়েছে, তবে 67 মডেলের জন্য কিছুটা বড় ইঞ্জিন তৈরি হয়েছিল, পেছনের সাসপেনশনটি সংশোধিত করা হয়েছিল এবং এটা ছাড়াও আরও কিছু পরিবর্তন আনা হয়েছিল। আন্তর্জাতিক বাজারে আয়ারল্যান্ডের সাথে 1949, যুক্তরাজ্যের সাথে 1952, জাপানের সাথে 1953 সালে ব্যবসায়িক সম্পৃক্ততা শুরু করে ভক্সওয়াগন। এছাড়াও পরে আরও অনেক দেশের সাথে এই সম্পৃক্ততা প্রসারিত হয়। বিটল এমন একটি গাড়ি যা সময়ের সাথে সাথে তার ক্লাসিক শিকড় থেকে খুব বেশি দূরে না গিয়ে বিবর্তিত হয়েছে মাত্র। তো বন্ধুরা, এই ছিল বিটলের সংক্ষিপ্ত ইতিহাস। আপনারা অনেক ভালো থাকবেন, শখ এবং সংগ্রহের সাথে থাকবেন। আপনার বন্ধু এবং স্বজনদের সাথে আপনার শখের কথা বলুন। আমি আবারও আসবো ভালোবাসার নতুন একটি গল্প নিয়ে। ততদিন অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।